ইউসার হুজুরের নির্দেশে আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি বলেও যাই এটা কি দাও মুসলিম হিসাবে এই মিল্লাতে তুমি পাঞ্জাবি আজওয়ান আমিরি হিসাবে তোমাদের কাছে দাওয়াত থাকবে মনে রাখবে এদেশে ইসলাম জিন্দা থাকবে তুমি মুসলমান হিসাবে ইসলামের পতাকা তলে থাকলে তুমি জান্নাত পাবে মনে রাখবে লাখ রক্তের বিনিময়ে লাখ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এই মুসলমান তথা স্বাধীন সার্বভৌম দেশের উলামায়ে কেরামের ত্যাগের কুরবানির মাধ্যমে গড়া এই মুসলিম দেশ এখানে কোন নাস্তিকের স্বপ্ন মর্তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না হবে না হবে না হবে না। ইসলামের পক্ষে থাকার দাওয়াত জানাই ইসলামের পক্ষে চলার দাওয়াত জানাই বাস এই তমন্না। জো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া জো কুছ হোগা তেরে করম সে হোগা আল্লাহ কবুল কর দেও না কারোর নসিবে এ নিয়ামত হবে আল্লাহ তাআলা সকলকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন এ আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন।